যে খবরের দিকে নজর রাখবো হাওড়ায় অগ্নিকাণ্ড হাওড়ায় চিন্তামণি রোডের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য দমকলের ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছেছে ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে বহুতলে অফিস এবং জামা কাপড়ের দোকান দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা হাওড়ায় চিন্তামণি রোডে বহুতলে অগ্নিকাণ্ড ফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত জগন্নাথ কি পরিস্থিতি দেখো একাধিক দোকান আছে এই জায়গা হাওড়া চিন্তামণি দে রোড হাওড়া ময়দানের একটি বহুতলে আগুন লেগেছে এবং আগুন লেগার কারণটা এখনো পর্যন্ত না জানা গেল এখানে বিভিন্ন ধরনের অফিস আছে এবং কোম্পানি রয়েছে এখানে জামা কাপড় দোকান এবং ব্যাগের দোকানও আছে তুমি নিচে দেখতে পাবে প্রচুর দোকান এখন পুজোর সময় এখানে হাওড়ায় চিন্তামণি দে রোডে এই এলাকায় প্রচুর মানুষজনও আছে তবে হতাহতের কোনো খবর নেই তবে বিধ্বংসী আগুন দেখতে পাই দমকলের কর্মীরা দুটো ইঞ্জিন এনে আগুন নেভানোর চেষ্টা করছে আরও ইঞ্জিনের কল করা হয়েছে তবে এই মুহূর্তে আগুন এখনো নিয়ন্ত্রণ করতে পারেনি আগুন একেবারে আগুনের যে লেলিয়ান শিখা একদম ধাউ ধাউ করে জানলা দিয়ে বেরিয়ে আসছে মানুষজনকে ওই এলাকা থেকে আগে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা আছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এলাকায় যেন প্রচুর যান চলাচল করে এবং মানুষজনও যা যেতে একটা মার্কেট একটা প্রচুর ওখানে পুজোর সময় একবারে সব হুড়োহুড়ি পড়ে গেছে আতঙ্কিত হয়ে পড়েছে তবে এই মুহূর্তে দমকল চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে দোকানের ভেতরে আগুন একবারে বিধ্বংসী আগুন লেলিয়ান শিখা যেহেতু এখানে দাহ্য বস্তু আছে কাপড় আছে ব্যাগ আছে দেখতে পাবে প্রচণ্ড আগুন লেলিয়ান শিখা বেরোচ্ছে তবে দমকল চেষ্টা করছে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার এই মুহূর্তে ধন্যবাদ জগন্নাথ কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে